আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা অলরেডি জেনেছেন যে আপনি বরিশাল বিশ্ববিদ্যালয় 11তম মেধা তালিকা প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে আমরা একটু বিষয়টা দেখি যে বরিশাল বিশ্ববিদ্যালয় 11তম মেধা তালিকার মধ্যে দেখেন 10তম মেধা তালিকায় যেরকম ছিল, তো দেখেন আমরা এখানে দেখতেছি এই ইউনিটে 726টি আসন আছে, 190টি আসন এখনো ফাঁকা রয়েছে, আর এই 190টি আসন পূরণের তাগিদে 49,048 পর্যন্ত মেরিট লিস্ট ধাবিত হয়েছে। এক্ষেত্রে আপনারা দেখেন গত টার্মে যখন 10তম মেরিট লিস্টটা প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু আসন ফাঁকা ছিল 193টা, আর এখানে কি হয়েছে 190টা। তো বি ইউনিটে 398 আসনের বিপরীতে এখনো আসন ফাঁকা রয়েছে কিন্তু 62টি, যেটা কিন্তু গত সপ্তাহে ছিল 53টা নাকি 54টা। ঠিক আছে, এইবার আবার ফাঁকা আসনের পরিমাণ বাড়ছে। আর যেখানে মেধা তালিকা চলে গেছে 1487 পর্যন্ত, এটা হয়তো আপনার 12তম মেধা তালিকায় আপনার 1550 পর্যন্ত যাইতে পারে। আবার দেখেন সি ইউনিটে যেটা 316 আসনের বিপরীতে এখানে দেখেন আপনার 68টি আসন এখনো ফাঁকা রয়েছে, তো এখানে 1458 পর্যন্ত চলে গেছে, এটা হয়তো আপনার 1520-25 পর্যন্ত যাইতে পারে। ১২তম মেধা তালিকা যদি প্রকাশ করে, এভাবে যদি প্রকাশ করতে থাকে তাহলে আপনারা শেষ পর্যন্ত যদি টিকে থাকেন অনেকেই কিন্তু আপনারা আসন পেয়ে যাবেন আমি বিশ্বাস করি। এখন দেখেন অনেকেই দেখতেছেন যে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু তা না। দেখা যাইতেছে কি এক একজন স্টুডেন্ট 2-3টা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কারণে দেখা যাইতেছে আসনগুলো পূরণ। বাস্তবে আপনি দেখেন সায়েন্সে যারা আছেন সায়েন্সে এদেরও বর্তমানে কমপক্ষে 3 থেকে 3,500 এখনো কিন্তু পুরোপুরি ফাঁকা রয়েছে। আর এছাড়া আপনার বি ইউনিটে যারা আছে এদেরও কিন্তু 1 থেকে 1,500 আসন এখনো পুরোপুরি ফাঁকা রয়েছে, এবং সি ইউনিটেও তাই। তো আপনারা যদি ধৈর্য ধরে লেগে থাকেন ইনশাল্লাহ আপনারা একটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ একটা বিষয় পেয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।